আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবদুল্লাহ। আমি বেশ অনেক বছর যাবৎ সিলেটে প্র্যাকটিস করছি। তো আমাদের প্রাইভেট প্র্যাকটিসে আমরা অনেক সময় কিছু রোগী পাই যিনারা বলেন যে ওনাদের পিঠে ব্যথা, এবং ওনারা এসে জানতে চান আমাদের কাছে যে এই ব্যথাটা কি কিডনি খারাপ হয়ে যাওয়ার জন্য হলো কি না। ওনারা একটা ভয় পান, পিঠে ব্যথা হলে ভয় পান যে কিডনি খারাপ হয়ে গেল কি না। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আসলে পিঠের ব্যথা অনেক কারণে হতে পারে, সবগুলা টপিকস বলা বেশ সম্ভব না আসলে একটা ভিডিওতে। তবে কিডনি খারাপ হওয়ার জন্য সাধারণত পিঠে ব্যথা হয় না। হ্যাঁ, কিডনিতে একটা পাথর থাকলে অথবা কিডনিতে কোনো ইনফেকশন হলে অথবা কিডনিতে কোনো সিস্ট হলে, যেটা রাপচার হয়ে গেলে, এটাকে এডিপিকেডি বা পলিসিস্টিক কিডনি ডিজিজ বলে, ওইগুলো যদি রাপচার হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের পিঠে ব্যথা হতে পারে। এছাড়াও আরও কিডনির অন্যান্য কারণে কিছু কারণে হতে পারে। তবে আমরা কমনলি রোগীরা যে বিষয়টা জানতে চান যে ওনাদের একটা পিঠে ব্যথা হচ্ছে, ওনাদের কিডনি খারাপ কিনা না, কমনলি কিডনি খারাপ হওয়ার জন্য পিঠে ব্যথা হয় না। কিডনি খারাপ হওয়া বা কিডনির ফাংশন নষ্ট হয়ে যাওয়া, এটার লক্ষণ হচ্ছে খুব উইকনেস। প্রথমত রোগী খুব দুর্বলতা অনুভব করেন সাধারণত। দ্বিতীয়ত হচ্ছে কারো কারো ক্ষেত্রে হিক্কাপ হয়, হেঁচকি উঠে, খাবারের রুচি একেবারে চলে যায়, শরীর ফুলে যায়, মুখ ফুলে, চোখ ফুলে বা পেট ফুলে, হাত ফুলে, এগুলা কিডনি খারাপ হওয়ার একটা লক্ষণ। প্রস্রাব অতিরিক্ত হওয়া বা প্রস্রাব না হওয়া কিডনি খারাপের একটা লক্ষণ। প্রস্রাবের সাথে ফেনা যাওয়া আমরা অনেকেই কিন্তু লক্ষ্য করি না, যে আমাদের প্রস্রাব বা পায়খানা কেমন সেটা আসলে আমাদের লক্ষ্য করা উচিত, যে প্রস্রাবের সাথে ফেনা যাচ্ছে কি না। যদি ফেনা যায় সেক্ষেত্রে হচ্ছে প্রোটিন চলে যায়, এবং প্রোটিন যাওয়া মানে আপনার কিডনি কিছুটা খারাপ হতে পারে। অন্যদিকে কিডনিতে পাথর থাকলে যেই ধরনের ব্যথা হয় সেটাকে বলে কোলিকি পেইন। সেই ব্যথাটা সাধারণত খুব তীব্র হয়, এবং এই ব্যথাটা পিছন থেকে সামনের দিকে একেবারে আপনার প্রস্রাবের রাস্তা পর্যন্ত চলে আসতে পারে এবং আরও নিচেও যেতে পারে। ওই ব্যথাটা প্রচণ্ড তীব্র হয়, রোগীর অনেক সময় বমি পর্যন্ত হয়ে যায়, এবং রোগী প্রস্রাবের মধ্যে অনেক ক্ষেত্রেই লালচে কালার বা রক্ত যেতে পারে কিডনি স্টোনের জন্য। কিডনিতে কোনো প্রদাহ বা ইনফেকশন যেটা বলি সেটা হলে সেক্ষেত্রে কিন্তু রোগীদের জ্বর থাকে এবং পিঠে ব্যথা হতে পারে, এবং অনেকটা স্টোনের পেইনের মতো কিডনি প্রদাহ বা ইনফেকশনের জন্য পেইন হতে পারে। তবে আমরা পিঠে ব্যথা রোগীদের মধ্যে সবচেয়ে বেশি যেটা পাই সেটা হচ্ছে কোমরের হাড়ের সমস্যার জন্য। আরও কোমরের হাড়ে বাত থাকে, সেটা অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। কারো কোমরের হাড়ের গঠনে সমস্যা হয়ে যেতে পারে, সেটাকে বলে স্পন্ডাইলোসিস। এছাড়া কোমরের মাসল বা হাড্ডি, এই যে এটাকে বলে মাসকুলোস্কেলেটাল পেইনের জন্য আমরা কোমরে ব্যথা অনেক বেশি পাই। এমনকি ডিপ্রেশন বা খুব দুশ্চিন্তা থাকলে, বিশেষত ডিপ্রেশনে কিন্তু মানুষের লো ব্যাক পেইন বা কোমরে ব্যথা হতে পারে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করলে আমরা কোমরে ব্যথা থেকে অনেকটা মুক্তি পেতে পারি। আমরা যদি ক্যালসিয়াম রিচ ডায়েট বা আমরা যদি মিল্ক প্রোডাক্ট, দুধ জাতীয় খাবার খাই, সেই ক্ষেত্রে আমাদের কিডনিতে পাথর হওয়াও কমবে, একই সাথে আমাদের কোমরে হাড় হয় যেটা ক্যালসিয়ামের অভাবে হয়, এবং অনেক মানুষের এই সমস্যাটা থাকে, এটা থেকেও আমরা মুক্তি পেতে পারি। আমাদের দেশের খাদ্যাভ্যাসটা আমার কাছে মনে হয় আমরা অনেক বেশি ভাত খাই। আমরা যারা দেখি যে আমরা অনেক বেশি ভাত খাই, সেই তুলনায় আমরা দুধ একেবারেই খাই না, বা ক্যালসিয়াম রিচ ফুড, যেটা ছোটো মাছের কাঁটাসহ ছোটো মাছ খাইলে যেটা হয় সেটা একেবারেই না খাওয়ার কারণে অনেক রোগীরাই স্টোনের জন্য বা পাথর, কিডনিতে পাথর হয়, এবং একই সাথে অনেক, এবং মহিলাদের তো বিশাল সংখ্যক মহিলাদের কোমরে হাড়ে দেখবেন আপনি, এক্স রে করলেই পাওয়া যায় কোমরে হাড়ে সমস্যা। কিডনির পাথরের ব্যাপারে অনেকে জানতে চান যে এই পাথরটা কি চলে যাবে কি না। আসলে এটা ডিপেন্ড করে সাইজের উপরে। যদি কিডনির পাথর, মনে রাখবেন আমি পিত্তথলির পাথরের কথা বলছি না, কিডনিতে যদি পাথর থাকে সেটা যদি 6 মিলিমিটারের চেয়ে কম হয়, 90% ক্ষেত্রে সেটা চলে যেতে পারে, এবং এটা যদি বড় হয়, 6 মিলিমিটারের থেকে বড় হয়, সেই ক্ষেত্রে পাথরটা
বের হয়ে যাওয়ার, কোনো অপারেশন ছাড়া বের হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। কিডনিতে পাথর হওয়া ঠেকাতে হলে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং আমাদের ডায়েটের সল্ট, যেটা আমরা কিন্তু অনেকে লবণ বেশি খাই, সেটা সব দিক দিয়েই ক্ষতিকর। লবণটা আমাদের কাট করতে হবে। আমরা তরকারিতে বলেন এক্সট্রা লবণ খাবই না এবং লবণাক্ত খাবারও আমাদের অ্যাভয়েড করতে হবে। একই সাথে আমরা অনেকে সিবিট খাই, ইচ্ছা মতো ভিটামিন সি সাপ্লিমেন্ট যেটা বলে সেটা খাই, সেটা কিন্তু অনেক সময় কিডনি স্টোন করতে পারে। আবার আপনি যদি লেবুর শরবত খান, সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনার কিডনি স্টোনটা প্রিভেন্ট হবে। লেবুর শরবতেও ভিটামিন সি আছে, কিন্তু এখানে আরেকটা উপাদান আছে সাইট্রেট, ওইটা কিন্তু আবার কিডনি স্টোন করতে দেয় না। কিন্তু আপনি যদি সিবিট ইচ্ছা মতো খান, প্রতিদিন ইচ্ছা হইলো একটু ভিটামিন সি সাপ্লিমেন্ট নিয়ে নিলেন, চুষে চুষে খেয়ে নিলেন সিবিট, তো সেক্ষেত্রে আপনার কিডনি স্টোন হওয়ার একটা ঝুঁকি বেড়ে যায়। আর অন্যদিকে যদি কোমরে ব্যথা আপনার হাড়ের কারণে হয় বা মাসলের জন্য হয়, আর যেটা হয় সাধারণত ঝুঁকে কাজ করলে বা ভারী কাজ, ভারী বস্তু যদি আপনি ঝুঁকে টানাটানি করেন বা মাথায় ভারী বস্তু নেন, ভারী বোঝা নেন, সেক্ষেত্রে আপনার কোমরে ব্যথা হতে পারে। সেটা প্রিভেন্ট করার জন্য আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। কিছু অভ্যাস যদি আমরা বদলাই, যেমন আমরা ঝুঁকে কাজ যদি না করি, অথবা আমরা যদি হাই কোমর ইউজ করি, অথবা আমরা দা দিয়ে যদি না কেটে বসে বা দাঁড়াইয়া আপনার ছুরি দিয়ে যদি কাটার অভ্যাসটা শিখতে পারি, এবং প্রতিদিন 10টা মিনিট যদি আমরা রোদে থাকি, গায়ে রোদ লাগে, হাতে মুখে যদি আমরা রোদ লাগাতে পারি, সপ্তাহে ধরেন 1 ঘন্টা, সপ্তাহে কিন্তু প্রতিদিন আপনি 10 মিনিট, একদিন না পারেন পরের দিন আপনি 20 মিনিট রোদ লাগান গায়ে, তাহলে আমাদের ভিটামিন ডি হবে এবং একই সাথে আমাদের ক্যালসিয়াম রিচ ফুড, যেমন দুধ, ছোটো মাছের কাঁটা সহ ছোটো মাছ, এগুলো খেলে কিন্তু আমাদের ক্যালসিয়ামটা হয়ে যাচ্ছে, তাইলে আমাদের কোমরের যে ব্যথা থেকে আমরা একটা সময় মুক্তি পেতে পারবো। এবং একই সাথে যে অভ্যাসগুলো বললাম, যে আমরা ঝুঁকে কাজ করব না, ভারী জিনিস মাথায় নিব না, বা লিভারের সাহায্যে কোনো কিছু নিতে হলে লিভারের সাহায্য নিব, এগুলো করলে আমাদের কোমরের ব্যথা থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারি। আজকে আমি একটু বেসিক বিষয়গুলো ধারণা দেওয়ার চেষ্টা করলাম পিঠে ব্যথার। আপনি যদি পিঠে ব্যথা ফিল করেন, সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন, এবং এইসব রোগের প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়লে সেটার চিকিৎসা আছে, কিছু মেডিকেল চিকিৎসা আছে, কিছু সার্জিক্যাল চিকিৎসা আছে, আপনার ডাক্তারই সেটা বলে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।